নমস্কার, মৃণাল চক্রবর্তী। আজকে আপনাদের সামনে আবার ফ্রম টুগেদার ফর এভার উইথ মৃণাল চক্রবর্তী। হ্যাঁ, আমরা আজকে করব একটা ট্রান্স, যে ট্রান্সটা আপনাদের প্রত্যেকের জন্যই প্রচণ্ডভাবে দরকার, মেইনলি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের এখন প্রত্যেকটি স্টুডেন্টের একটা ভেতরে চলছে কিছু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, মানে আমার থেকে ও ভালো হয়ে গেল না, তো আমি ওর থেকে ভালো হয়ে গেলাম, বাট ও তো আমার থেকে ওই জিনিসটাই ভালো। তো এরকম কন্টিনিউয়াসলি মনের মধ্যে একটা যুদ্ধ চলে, অনেক সময় কম্পিটিশনও চলে। তো সেক্ষেত্রে আমাদের কম্পিটিশনটাকে আমাদের জিরো করতে হবে, এবং সেটার জন্যই কিন্তু এই ট্রান্সটা। ট্রান্সের জন্য আমি প্রত্যেককে অ্যাডভাইস করব সোজা হয়ে। আপনারা জানেন ট্রান্স করার সময় কীভাবে বসতে হয়, স্ট্যাটিক মোমেন্টে একদম সোজা হয়ে বসে হাত দুটো থায়ের মধ্যে বা পায়ের মধ্যে রেখে একদম চোখ বন্ধ করে ফোকাস করবেন। ধীরে ধীরে চোখ বন্ধ করে স্ট্যাটিক পশ্চারে সোজা হয়ে বসে স্লোলি ক্লোজ ইউর আইজ, টেক এ স্লো ডিপ ব্রেথ, নাক দিয়ে খুব ধীরে ধীরে নিঃশ্বাস নেবে এবং খুব ধীরে ধীরে এক্সহেল করবে। ইনহেল স্লোলি, এক্সহেল স্লোলি। Inhale and exhale. মনের চোখে এখন তুমি নিজেকেই দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে। ভিজুয়ালাইজ করো এই পৃথিবীর আলো দেখার মুহূর্ত, যেটা হয়তো তোমার মনে নেই। যে মোমেন্টে তুমি পৃথিবীর আলো দেখেছিলে, তুমি জানতেও পারোনি যে তোমার সাথে কি হতে চলেছে। একটা আওয়াজ হলো জল পড়ার মতন, আর তুমি পৃথিবীতে চলে আসলে। আর পৃথিবীতে আসার পরেই ধীরে ধীরে তুমি ভিজুয়ালাইজ করতে পারো তোমার মা, তোমার বাবা, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বাড়ির আরো কিছু মানুষজনকে। সেই দিন তুমি একজন উইনার হয়েই পৃথিবীর আলো দেখেছিলে। তুমি জানো এই উইনিংটা তোমাকে কেউ হেল্প করেনি, একমাত্র তুমি নিজেকে নিজের সাথে যুদ্ধ লড়ে সবাইকে হারিয়ে পৃথিবীর আলো দেখেছিলে। আর সেই আলো দেখার যুদ্ধে তুমি কিন্তু একজন বিজয়ী। ঠিক একই রকমভাবে ছোটবেলা থেকে তোমার প্রত্যেকটা ছোট ছোট স্বপ্ন বহুবার তুমি পূরণ করেছো। দ্য সেম ওয়েতে তুমি প্রথম যখন স্কুলে গেছো, তারপরে আস্তে আস্তে বড় হয়েছো, প্রত্যেকটা দিন তুমি নিজেকে নতুন করে দেখেছো, নতুন করে চিনেছো। তোমার বাবা মা তোমার জন্য যেভাবে করে যাচ্ছে বা করেছেন, সেটা হয়তো এক্স্যাক্টলি অনেকের সাথেই ম্যাচ করে না। ইউ আর ভেরি ফর্চুনেট। তোমার সব কিছু তোমার মধ্যে থেকে তোমাকে দেখা। ভিজুয়ালাইজ করো বর্তমানে তুমি নিজের কোন জিনিসগুলোকে আরো বেটার ওয়েতে নিজের মধ্যে ইনস্টল করতে চাও মোবাইলের সফটওয়্যারের মতো। মনের চোখে দেখো কোন কোন সফটওয়্যার মোবাইলে ইনস্টল করলে তোমার মোবাইল ইউজের পারপাসটা সলভ হবে। ঠিক সেরকম লাইফে তোমার স্বপ্নকে ছুঁতে গেলে কোন কোন হ্যাবিট বা অ্যাটিটিউড ইনস্টল করাটা তোমার জীবনে উচিত, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। সো ঠিক যেভাবে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মোবাইলের সফটওয়্যার ডাউনলোড করো, ঠিক সেরকমভাবে মনের মধ্যে এমন কিছু পজিটিভ হ্যাবিট ইনস্টল করো যেটা আগে তোমার মধ্যে কখনোই পুরোপুরিভাবে পার্মানেন্টলি আসেনি। এলিমিনেট করো সেই সমস্ত সফটওয়্যারগুলোকে যেগুলো তোমাকে পিছনের দিকে টানে। তোমার মন থেকে সেই ঘটনাগুলো বা সেই হ্যাবিটগুলোকে ডিলিট করে দাও যেগুলো তোমায় মানসিকভাবে দুর্বল করে দেয়। আর এটা যদি তুমি রেগুলার করতে পারো,
তাহলে তুমি নিজেকে খুব ইজিলি তৈরি করতে পারবে। আর নিজেকে তৈরি করা মানেই নিজেকে ডিফারেন্ট লুকে দেখা। ভিজুয়ালাইজ করো আজ থেকে ঠিক 5 বছর পরে তুমি কিরকম দেখতে হবে, তোমার কোন গুণটার জন্য তোমার পাড়া প্রতিবেশী, তোমার জেলা, তোমার রাজ্য, তোমার দেশ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কন্টিনেন্ট তোমাকে চিনবে, জানবে। সি হোয়াট ইউ সি, হেয়ার হোয়াট ইউ হেয়ার, ফিল হোয়াট ইউ ফিল। দেখো যেটা তুমি দেখতে চাও, অনুভব করো যেটা তুমি অনুভব করতে চাও, এবং নিজের মধ্যে থেকে নিজেকে খুঁজে বার করে নিজেকে নিজে বলো, আই এম এ উইনার, আই এম এ বর্ন ফাইটার, আই ক্যান অ্যাচিভ হোয়াট এভার আই ওয়ান্ট, ইয়েস আই এম দ্য কিং, আই এম দ্য কুইন অফ মাই ওন কিংডম, ইটস মাই লাইফ, মাই মেইন কম্পিটিটর ইজ মাই সেলফ। আমি নিজের সাথে নিজে কম্পিট করি, আমার নিজের যুদ্ধ আমার নিজের সাথে। ধীরে ধীরে নিজেকে ফিল করো লাইক এ কিং, লাইক এ কুইন। সো হাউ উইল বি ইয়োর ওয়াকিং স্টাইল, হাউ উইল বি ইয়োর থিঙ্কিং স্টাইল, হাউ উইল বি ইয়োর ম্যাজিক্যাল থিঙ্কিং প্যাটার্ন স্টাইল। সি হোয়াট ইউ সি, হেয়ার হোয়াট ইউ হেয়ার, ফিল হোয়াট ইউ ফিল। দেখো যেটা তুমি দেখতে চাও, অনুভব করো যেটা তুমি অনুভব করতে চাও, এবং নিজেকে তৈরি করো এক্স্যাক্টলি যেভাবে নিজেকে দেখে তোমার থেকে বেশি খুশি কেউ হবে না। নিজের বেস্ট ভার্সন নিজের সামনে দেখে নিজেরই ভালো লাগছে। তোমার অনেকগুলো ভার্সন তুমি দেখলে, তোমার পাস্ট ভার্সন, তোমার প্রেজেন্ট ভার্সন, তোমার ফিউচার ভার্সন, অ্যান্ড ফাইনালি ইওর রিভাইজড ভার্সন। আর এই রিভাইজড ভার্সনের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও, নিজেকে নতুন করে খোঁজো, আর নিজে সবসময় বলো যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। বলো নিজেকে যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। ধীরে ধীরে ফিল করো, ইউ বিকাম দ্য ভেরি গুড পার্সোনালিটি রাইট নাও, রাইট হিয়ার। তোমার শরীর, তোমার মন এখন আগের থেকে অনেক বেটার হয়ে গেছে, এবং তোমাকে কেউ আর কোনোভাবেই ছোট করতে পারবে না। তোমার অনুভূতি, তোমার অনুভব সব যেন ডায়নামিক হয়ে গেছে। ধীরে ধীরে ফিল করো নিজের শরীরের মধ্যে কি কি পজিটিভ চেঞ্জেস আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজটা কমপ্লিট করার পর অবশ্যই নিজের ডায়েরি নিয়ে তার মধ্যে অবশ্যই লিখবে তোমার এক্সপিরিয়েন্স। ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করো। ক্লোজ ইউর আইজ, টেক এ স্লো ডিপ ব্রেথ, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। ঠিক যেভাবে মোবাইলে সফটওয়্যার ইনস্টল করা হয়, মোবাইলে সফটওয়্যার ডিলিট করা হয়, ঠিক সেরকমই তোমার মনের ভেতর থেকে ইনফিনিটি কমপ্লেক্সের সফটওয়্যার ডিলিট হয়ে তুমি এখন চ্যাম্পিয়ন মাইন্ডসেটে চলে গেছো। এখন আর তোমার কাউকে ভয়ও লাগে না, আর তুমি কষ্টও পাও না। ফিল দ্য ডিফারেন্স অ্যান্ড ধীরে ধীরে নিজেকে ফিরিয়ে আনো। এবং আগের মতন এখানে একই কথা বলবো, ট্রান্স কমপ্লিট হওয়ার পরে নিজের এক্সপিরিয়েন্স ডায়েরিতে লিখে চোখে মুখে জল দিয়ে নিজের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাবে। বি হ্যাপি উইথ ইয়োর সেলফ। সো স্মাইল, কাম ব্যাক, স্মাইল, কাম ব্যাক, স্মাইল, কাম ব্যাক, স্লোলি 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 ফিল দ্য ডিফারেন্স অ্যান্ড কাম ব্যাক অ্যান্ড স্লোলি ট্রাই টু ওপেন ইয়োর আইজ, slowly try to open your eyes, slowly try to open your eyes. 10 9 8 7 6 5 4 3 2 1. Come on, come on, come on. Yes, open your eyes, open your eyes, open your eyes.